পুরসভার ডায়েরিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা থেকে ব্রাত্য মৌসুম বেনজির নূর, ক্ষোভ প্রকাশ, মৌসুমের ছোট মিস্টেক হয়ে গেছে বলে পাল্টা দাবি ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য আসিফ কুণ্ডুর, কটাক্ষ বিজেপির। ইংরেজবাজার পৌরসভা প্রতিবছর প্রকাশ করে থাকে নতুন বছরের ডায়েরি, তাতে মালদা জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও ফোন নাম্বার উল্লেখ থাকে। জেলা শাসক থেকে জেলার পুলিশ সুপার, পুরসভার বিভিন্ন দপ্তরের ফোন নাম্বার থেকে জেলা প্রতিনিধিদেরও ফোন নাম্বার দেওয়া থাকে ওই ডায়েরিতে। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা থেকে বাদ গেল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূরের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভার দ্বারা প্রকাশিত 2022 সালের এই ডায়েরিতে কংগ্রেস বিজেপি সাংসদের নাম ও ফোন নাম্বার রয়েছে। নাম রয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের নামও, এমনকি সকল রাজনৈতিক দলের কার্যালয়ের নাম ও ফোন নাম্বার রয়েছে সেখানে। নেই শুধু তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌসুম বেনজিরের নাম। তৃণমূল কংগ্রেস পুরসভার পুর কর্তৃপক্ষের এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই অখুশি একদা মালদা জেলার পীঠস্থান কোতোয়ালি বাড়ির সর্বকনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মৌসুম বেনজির নূর। শাসক দলের প্রতিনিধি হয়েও ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষের সৌজন্যে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় স্থান পাননি তিনি। এমন ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে জেলা জুড়ে। পুর প্রশাসক আসিফ কুণ্ডু বিষয়টি ছোট মিস্টেক বলে এড়িয়ে গেছেন। তবে পুরসভার কোঅর্ডিনেটর প্রসেনজিৎ দাস বলেন, এমনটি অন্যায় হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর বলেন, বিজেপি কংগ্রেস দলের সমস্ত সাংসদদের নাম রয়েছে কিন্তু আমার নাম নেই। বিষয়টি কেন হয়েছে তিনি তা জানেন না, আর এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুরসভার ডায়েরিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা থেকে ব্রাত্য মৌসুম বেনজির নূর, ক্ষোভ প্রকাশ, মৌসুমের ছোট মিস্টেক হয়ে গেছে বলে পাল্টা দাবি ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য আসিফ কুণ্ডুর, কটাক্ষ বিজেপির। ইংরেজবাজার পুরসভা প্রতিবছর প্রকাশ করে থাকে নতুন বছরের ডায়েরি, তাতে মালদা জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও ফোন নাম্বার উল্লেখ থাকে। জেলা শাসক থেকে জেলার পুলিশ সুপার, পুরসভার বিভিন্ন দপ্তরের ফোন নাম্বার থেকে জেলা প্রতিনিধিদেরও ফোন নাম্বার দেওয়া থাকে ওই ডায়েরিতে। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা থেকে বাদ গেল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূরের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভার দ্বারা প্রকাশিত 2022 সালের এই ডায়েরিতে কংগ্রেস বিজেপি সাংসদের নাম ও ফোন নাম্বার রয়েছে। নাম রয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের নামও, এমনকি সকল রাজনৈতিক দলের কার্যালয়ের নাম ও ফোন নাম্বার রয়েছে সেখানে। নেই শুধু তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌসুম বেনজিরের নাম। তৃণমূল কংগ্রেস পুরসভার পুর কর্তৃপক্ষের এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই অখুশি একদা মালদা জেলার পীঠস্থান কোতোয়ালি বাড়ির সর্বকনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মৌসুম বেনজির নূর। শাসক দলের প্রতিনিধি হয়েও ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষের সৌজন্যে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় স্থান পাননি তিনি। এমন ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে জেলা জুড়ে। পুর প্রশাসক আসিফ কুণ্ডু বিষয়টি ছোট মিস্টেক বলে এড়িয়ে গেছেন। তবে পুরসভার কোঅর্ডিনেটর প্রসেনজিৎ দাস বলেন, এমনটি অন্যায় হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর বলেন, বিজেপি কংগ্রেস দলের সমস্ত সাংসদদের নাম রয়েছে কিন্তু আমার নাম নেই। বিষয়টি কেন হয়েছে তিনি তা জানেন না, আর এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুরসভার ডায়েরিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা থেকে ব্রাত্য মৌসুম বেনজির নূর, ক্ষোভ প্রকাশ, মৌসুমের ছোট মিস্টেক হয়ে গেছে বলে পাল্টা দাবি ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য আসিফ কুণ্ডুর, কটাক্ষ বিজেপির। ইংরেজবাজার পুরসভা প্রতিবছর প্রকাশ করে থাকে নতুন বছরের ডায়েরি, তাতে মালদা জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও ফোন নাম্বার উল্লেখ থাকে। জেলা শাসক থেকে জেলার পুলিশ সুপার, পুরসভার বিভিন্ন দপ্তরের ফোন নাম্বার থেকে জেলা প্রতিনিধিদেরও ফোন নাম্বার দেওয়া থাকে ওই ডায়েরিতে। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা থেকে বাদ গেল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূরের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভার দ্বারা প্রকাশিত 2022 সালের এই ডায়েরিতে কংগ্রেস বিজেপি সাংসদের নাম ও ফোন নাম্বার রয়েছে। নাম রয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের নামও, এমনকি সকল রাজনৈতিক দলের কার্যালয়ের নাম ও ফোন নাম্বার রয়েছে সেখানে। নেই শুধু তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌসুম বেনজিরের নাম। তৃণমূল কংগ্রেস পুরসভার পুর কর্তৃপক্ষের এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই অখুশি একদা মালদা জেলার পীঠস্থান কোতোয়ালি বাড়ির সর্বকনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মৌসুম বেনজির নূর। শাসক দলের প্রতিনিধি হয়েও ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষের সৌজন্যে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় স্থান পাননি তিনি। এমন ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে জেলা জুড়ে। পুর প্রশাসক আসিফ কুণ্ডু বিষয়টি ছোট মিস্টেক বলে এড়িয়ে গেছেন। তবে পুরসভার কোঅর্ডিনেটর প্রসেনজিৎ দাস বলেন,
এমনটি অন্যায় হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূর বলেন, বিজেপি কংগ্রেস দলের সমস্ত সাংসদদের নাম রয়েছে কিন্তু আমার নাম নেই। বিষয়টি কেন হয়েছে তিনি তা জানেন না, আর এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা।